ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক 2018 যা 29th অক্টোবর থেকে 3rd নভেম্বর 2018 ছিল, কিন্তু দীপাবলি ও ছট পূজার দরুন আমরা এখানে এসে উঠতে পারিনি, কারণ সবকিছু বন্ধ ছিল। তো আজ আমরা এখানে এসেছি। এবছরের থিম হলো বা বিষয়বস্তু হলো ইরাডিকেট করাপশন, বিল্ড এ নিউ ইন্ডিয়া, যার অর্থ হলো দুর্নীতি বাদ সরিয়ে নতুন ভারত গড়ে তোলো। তো আজ আমরা তোমাদেরকে এর উপরে কিছু আমার সহপাঠীরা তোমাদেরকে বক্তব্য পেশ করবে, তোমরা শোনো। এখন আমি মালা দত্তকে ডেকে নিচ্ছি তোমাদের সামনে কিছু বক্তব্য পেশ করার জন্য। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি এই দুর্নীতিমুক্ত ভারত সম্পর্কে কিছু তথ্য তুলে ধরতে চাই। প্রথমে আমাদের জানতে হবে যে দুর্নীতি কী, করাপশন কী। করাপশন বা দুর্নীতি বলতে আমরা বলতে পারি যে অসৎ উপায় বা খারাপ পদ্ধতিতে, যেটা আমাদের মানে উপায়টা আছে বা অন্য কোনো উপায় অবলম্বন করে কোনো একটা কাজ যখন আমরা সম্পাদন করছি সেটাকেই বলছি করাপশন বা দুর্নীতি। এবং এই দুর্নীতি বা করাপশন আমাদের জাতি জনজীবনে ক্যান্সারের মতো, ক্যান্সার যেটা একটা গভীর রোগ যেটা নিরাময় করা খুব দুর্গম ব্যাপার, ঠিক একই রকমভাবে এই দুর্নীতি আমাদের জাতীয় জীবনে প্রবেশ করেছে, যা আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অগ্রগতি, দেশের মানে বিশ্বের কাছে দেশকে উন্নত হওয়ার ক্ষেত্রে খুব বাধা দান করছে। এই করাপশন কোথায় কোথায় আছে? করাপশন আমাদের জীবনে, আমরা সবসময় করাপশনের মুখোমুখি হই। আমরা দেখবো যে একটা ভালো স্কুল, এই ভালো স্কুলে আমি আমার বাচ্চাকে ভর্তি করাতে চাই, হয়তো লিস্টে তার নামটা উঠেনি, তখন দেখা যাবে এবং দুপক্ষই আমরা, আমিও চাইছি সেই ভালো স্কুলে ছেলেকে ভর্তি করাতে, তখন ডোনেশনের নামে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে কিন্তু আমি সেখানে ছেলেকে ভর্তি করাতে আগ্রহী। এমন নয় আরও তো ভালো স্কুল আছে, আমি সেখানেও ভর্তি করাতে পারি, কিন্তু যেহেতু আমার পছন্দের লিস্ট তালিকায় সেই স্কুলটা সর্বাগ্রে আছে, তাই সেই স্কুলে আমি আমার ছাত্র প্রধান ছেলেকে বা বাচ্চাকে ভর্তি করানোর জন্য কিন্তু ডোনেশনের নামে মোটা অঙ্কের টাকা দিয়ে থাকি। ডোনেশনের মতো আমরা দেখতে পাবো যে আমরা যখন ট্রেনে যাচ্ছি আমার পছন্দের মতো একটা সিট পাইনি, বা হয়তো আমি বিনা টিকিটে উঠে গেছি ট্রেনে, তখন যখন টিভি এসছে তখন সামান্য কিছু টাকার বিনিময়ে, সেটা হতে পারে যে সরকারি উপায়ে আমি টিকিট কেটে তার ফাইন দিলাম, সেটা না করে কী করি কিছু টাকা আমরা টিকিট হাতে দিয়ে দিলাম, এটা হলো অসৎ উপায়ই হলো, সে টাকাটা তো সরকারের ঘরে গেল না, আমি বিনা টিকিটে ভ্রমণ করছি তার ফাইন হিসেবে কী করলাম কিছু টাকা টিকিট সঙ্গে দিয়ে দিলাম। আর একটা আছে, দেখো এখন সব জায়গায় চলছে সেফ রাইড সেফ লাইফ, চলছে আমাদেরকে নিজেদেরকেও সুরক্ষিতভাবে রাস্তায় চলতে হবে এবং অন্যদের সুরক্ষার কথাও আমাদের ভাবতে হবে। ছোট্ট উদাহরণ, বাইক বা স্কুটার চালানোর সময় আমাদের কী করতে হয়, হেলমেট পরে চালানোর কথা, তাই তো? নিজেও পরবো, আমার পেছনে যে আছে তার জন্যও আমি হেলমেট ব্যবহার করবো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আমরা কী করি, নিজে তো হেলমেট পরছি না বা পেছনে পড়ছে না, এবং খুব দ্রুত সেই ট্রাফিক পুলিশের সামনে দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি, যদি ট্রাফিক পুলিশ ধরলো কিছু টাকা দিয়ে দিলাম, কিন্তু সেটাতে কী হলো, আমার জীবনের ঝুঁকি তো রয়ে গেল। তাহলে আমরা আমার জীবনের ঝুঁকির সাথে সাথে কী করছি, যে করাপশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে এই করাপশন যতদিন থাকবে ততদিন দেখো যেখানে আমাদের উন্নত হওয়ার কথা, আমরা রাজনৈতিক ক্ষেত্রেও দেখতে পাচ্ছি সরকার থেকে প্রচুর অর্থ বরাদ্দ করা হচ্ছে স্কুল কলেজ হাসপাতাল সব কিছুর ক্ষেত্রে, কিন্তু যথাযোগ্য জায়গায় সেই টাকা কিন্তু পৌঁছাচ্ছে না, মাঝখান থেকে টাকাগুলো কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে। তাই আমরা দেখবো আজও খবরের কাগজে আমলা শবরমালায় অসংখ্য মানুষ মিলেছে, এই দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, তাই আমাদের মনে হয় এই দুর্নীতিমুক্ত ভারত হয়তো কোনো দিন সম্ভব নয়। কিন্তু আমরা যদি নিজেরা একটু সচেষ্ট করি, একটু সচেতনতার সাথে কাজ করি, তাহলেই কিন্তু এই দুর্নীতিমুক্ত ভারত তৈরি করা সম্ভব। এই যে ঘুষ দেওয়া, কোনো কাজ আমাকে তাড়াতাড়ি করাতে হবে, এর জন্য যে পরবর্তী কিছু টাকা দিয়ে উৎসাহিত করা, এই সব কাজগুলো থেকে আমাদের নিরস্ত হতে হবে, অপর কেউ নিরস্ত করতে হবে, তাহলে কি হবে, এক দুর্নীতিমুক্ত ভারত আমরা তৈরি করতে পারবো। এবং এ কাজে এগিয়ে আসতে হবে যুব সমাজকে, কারণ যুব সমাজ দেশের ভবিষ্যৎ, তারা যদি এই দুর্নীতিটাকে আজ থেকে দূর করে তাহলে অদূর ভবিষ্যতেই আমরা এক দুর্নীতিমুক্ত ভারতের সন্ধান পাবো, যা ভারতবর্ষকে বিশ্বের কাছেও অর্থনৈতিক দিক থেকে এবং উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে।